আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি আর আমার এই নাস্তার রেসিপিটা কিন্তু হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় তো চলুন বেশি কথা না পারে রেসিপিটি পুরো প্রসেসিংটা শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিন বলে তিনটা সিদ্ধ আলু আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা তবে হাতের কাছে ময়দাটা না থাকলে আপনারা এখানে আটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি মরিচের কুচি আমি এখানে তিন চারটা মরিচের কুচি দিয়ে দিয়েছি তবে আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে খেতে চাইলে মরিচের কুচির পরিমাণটাও কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি আমি এখানে হাফ চা চামচের মতো হলুদের ফাঁকি আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তো এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ফ্রেন্ডস ভালোভাবে ময়ন করে নিয়েছি তো আমি এর উপরে আর নিচের সাইডে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে একটা কাঠের বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস এখন আমি এটা দিয়ে একটা রুটি বেলে নিব তো ফ্রেন্ডস আমি একটা রুটি বেলে নিয়েছি আর এর সব দিকের পুরত্ব কিন্তু একই রকমের রেখেছি আর এটা কিন্তু একদম ভারী করে করে নিই আবার একদম পাতলা করেও করে নিই মিডিয়াম সাইজের করে করেছি তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখুন আমি কেটে নিয়েছি আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কেটেছি আমি প্রথমে মাঝখানে কেটে তারপর এই সাইড থেকে কেটে নিয়েছি আবারও একইভাবে এই পাশ থেকে কেটে নিয়েছি আর আরইভাবে কেটে নিয়েছি তো এখন আমি এগুলোকে ভাজার জন্য চুলা চলে যাচ্ছি তো ফ্রেন্স আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখান থেকে তিন পিস তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নেব তো আমি একবারে সবগুলো দেইনি একবারে সবগুলো দিলে কিন্তু বেশি গ্যাদারিং হয়ে যাবে আর ভাজতে অসুবিধা হতে পারে আর আপনারা যদি বড় প্যানের মধ্যে ভাজেন তাহলে কিন্তু সবগুলো একবারে দিয়ে দিতে পারেন তো আমি এগুলোকে একটা লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব একটা পাশ হালকা হয়ে গেলে তারপর উল্টে দিব ফ্রেন্ডস এগুলোকে আমি একটা লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তো এখন আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এই সহজ নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ